بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে সময় তো মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম জিন এবং জাদু রিলেটেড একটি ভিডিও নিয়ে তবে আজকের আলোচনার বিষয়বস্তু একটু অন্যরকম আশা করি যারা টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মন্তব্য করবেন তো আজকে আলোচনার আলোচ্য বিষয়বস্তু ভিন্ন রকমের তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি নিয়ে আমাদের একজন সম্মানিত আলেমে দিন অধ্যক্ষ সাইফুল ইসলাম স্যার তিনি একটি ভিডিও বানিয়েছেন তো সেই ভিডিওটার এক নিশ্চয় আমি ভিডিও তৈরি করব তবে একটা কথা সকলে মনে রাখবেন কারো সঙ্গে কারো মতের অমিল হলেই যে তাকে শত্রু ভাবা বা তাকে অসম্মান করা এটা কোনোটিই আমার লক্ষ্য নয় আমরা দেখি কোনো কোনো ব্যক্তি জোরে আমিন বলে আবার কোনো কোনো ব্যক্তি আস্তে আমিন বলে বিশেষ করে ফরজ নামাজে যখন সূরা ফাতিহা শেষ হয় তখন তিনি জোরে আমিন বলবে বিধায় যে আমি তাকে গালি দিব বা আমি আস্তে আমিন বলবো বিধায় যে তিনি আমাকে গালি দিবে এটা না আপনার মন চাচ্ছে আপনি বলেন আমার মন চাচ্ছে না আমি বলবো না তো যাই হোক এই বিষয় নিয়ে আমার আলোচনা না আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের অধ্যক্ষ সাইফুল ইসলাম স্যার তিনি গতকালকে এটা একদিন আগে তো গতকালকে একটি ভিডিও শেয়ার করেছেন তো ভিডিওটার টাইটেলটা হচ্ছে এইরকম যে প্রতারণা থেকে বাঁচতে এবং জিন তাড়ানোর সঠিক নিয়ম জানতে ভিডিওটি এখনই দেখুন তো সাইফুল স্যারের এই ভিডিওটিতে 254টি লাইক এবং 10টি ডিসলাইক এসেছে তো ভিউ হয়েছে 4500-এর মতো একদিনের মাথায় তবে সবচেয়ে বিস্ময়কর ঘটনা বা অদ্ভুত ঘটনা যেটা হচ্ছে সাইফুল স্যার তিনি একজন ভালো ব্যক্তি তিনি বিশেষ করে ভেষজ গাছগাছরা নিয়ে বিভিন্ন ঔষধি গাছগাছরা নিয়ে বিভিন্ন তদবির তৈরি করেন এবং ওনার তদবিরগুলো বিভিন্ন রকম হয়ে থাকে তো ওনার তদবিরগুলো অনেকেই ফলো করে অনেকে উপকৃত হচ্ছে তার মধ্যে কয়েকটি তদবির আমি দিচ্ছি তিনি যেটা গতকালকে আজকে 4 ঘন্টা আগে একটি ভিডিও ছাড়ছে বশীকরণের অব্যর্থ তদবির স্বামী স্ত্রী সহ যে কেউ ভালোবাসায় পাগল হবে তারপর তিনি আরও কিছু ভিডিও এখানে শেয়ার করেছেন যেমন লোকমান হাকিমের লিঙ্গের মালিশ লিঙ্গ দাঁড়াবেই এটাও তিনি 2 দিন আগে শেয়ার করেছেন তারপর তিনি আবার কিছু ভিডিও শেয়ার করেছেন যেমন এটা খান লিঙ্গ শক্ত হবেই হ্যাঁ কাজের সময় শক্ত না হলে মাত্র 100 টাকায় খরচ করে এটা খান 100% গ্যারান্টি কাজ তিনি 100% গ্যারান্টি দিয়ে একটা থাম্বনেল তৈরি করেছেন তাছাড়া তিনি আরেকটি এটা তাবিজের নকশা দিয়েছেন সেখানে লিখছে বীর্য আটকে রাখে যে তাবিজ কয়েকটি নকশা দিয়েছেন তারপরে 2 সপ্তাহ আগে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে লেখা আছে তলপেটের চর্বি কমাতে ঘুমানোর পূর্বে 3 দিন পান করুন সেখানে 2টো ছবি দিয়েছেন এবং একটি শরবতের গ্লাসের চিত্র দিয়েছেন থাম্বনেলে একটি ছবিতে দিয়েছেন একটা মহিলার বডি তিনি কালো ব্রা পরে আছে পুরো পেটটা খালি নিচে একটি আন্ডারওয়্যার যাকে বলে একদম অর্ধনগ্ন যাকে বলা চলে পশ্চিমা স্টাইলে যাতে নগ্ন বলে এবং তার পাশে একটা চিকন প্যাট সেটা হলো নাভি বুক না প্যাট এবং রান সব কিছু দেখা যাচ্ছে তো যাই হোক এই থাম্বনেলগুলো একটু বিতর্কিত আমি বুঝি না তিনি একজন আলেম মানুষ তিনি একজন অধ্যক্ষ মানুষ ওনাকে অনেক মানুষ ফলো করে অনেক মানুষ ভালোবাসে তারপর কেন বেপদাভাবে এই ফটোগুলো দিয়েছেন যাই হোক আমি তাকে রোস্টিং করার জন্য না আমি শুধুমাত্র কিছু বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটি আজকে তৈরি করতেছি তারপর তিনি আরও একটা ছবি দিয়েছেন যে ইচ্ছা থাকা সত্ত্বেও যাদের শক্ত হয় না তাদের গ্রান্টি চিকিৎসা ইচ্ছে আছে কিন্তু লিঙ্গ শক্ত হয় না গ্রান্টি চিকিৎসা গ্রান্টি দিয়ে চিকিৎসা দিয়েছেন আমরা যদিও জানি কেউ গ্রান্টি দেওয়ার ক্ষমতা বা অধিকার রাখে না একমাত্র আল্লাহ ছাড়া তো ওনার অনেকগুলো ভিডিও অনেক মানুষ দেখে অনেকেই উপকার পাচ্ছে তো আরেকটা ভিডিওর টাইটেল দিছে থাম্বনেল দিছে এরকম একটানা দীর্ঘ খুন করা যায় স্ত্রীর কাছে যাওয়া মাত্র বীর্য বেরিয়ে যায় প্রশ্নবোধক একটা চিহ্ন দিছেন তারপর আরও তিনি অনেক দিছেন যে যাদের স্বামীরা প্রক্রিয়া করে স্ত্রীর উপর অত্যাচার করে তাদের ফেরানোর জন্য ফ্রি তাবিজ যাই হোক ঘন্টার পর ঘন্টা বীর্য ধরে রেখে লিঙ্গ শক্ত
রাখে যে গাছ, যাই হোক যেহেতু তিনি গাছগাছরা নিয়ে অনেক কাজ করেন, তো ওনার অনেক ভিডিও আছে। 80 বছরেও লিঙ্গ বাঁশের মতো দাঁড়িয়ে থাকবে এই তেল কিছুদিন মাখুন, এরকম একটা ভিডিওর থাম্বনেইল আছে। গ্যাস্ট্রিক ভালো করুন 1 মিনিটে 100% গ্যারান্টি, গ্যারান্টি সহকারে তিনি গ্যারান্টি দিয়েছেন 100%। তারপর আরেকটা ভিডিওতে তিনি থাম্বনেইল দিয়েছেন, সেক্স এত বাড়বে যে বউ বলবে যে বাঘের বাচ্চা। তো এরকম আরও অনেক ওনার ভিডিও আছে, তো অনেকেই লোক দেখতেছে, অনেকে ইয়া করতেছে। হ্যাঁ, তো যাই হোক আমার আলোচনার বিষয় এটা না, আমি শুধু দেখালাম যে উনি যে গাছগাছরা নিয়ে যে ভিডিওগুলো তৈরি করেন তার কিছু থিম বা ইয়া দিলাম। তো অবশ্যই গাছগাছরাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, গাছগাছরা আল্লাহ পাক প্রদত্ত এমন একটি নিয়ামত, ভেষজ গাছ গাছরা যেগুলো ঔষধি গাছ যা মানুষ ব্যবহার করে অনেকভাবে উপকৃত হয়। তো তিনি গতকালকে যে একটা ভিডিও দিয়েছেন সেই ভিডিওতে যে টাইটেল দিয়েছেন, আমি ভিডিওটি আমি একবার দেখলাম, তিনি সেখানে উল্লেখ করেছেন যে আমার কাছে অনেক ব্যক্তি আসেন, প্রশ্ন করেন অমুক কবিরাজ তমুক কবিরাজ, তো জিনের বালিশে জবাইয়া কুপায়া এক হাত দিয়া গোলা টিপে ধরে এক হাত দিয়ে আল্লাহ আকবর বলে জবাই করতেছে অমুক, এবং বিভিন্ন রকম কথা বলেছেন। আমি ভিডিওটির একটি ফুটেজ দিচ্ছি, আপনারা দেখে নেবেন, তারপরে এই বিষয়ে আমি আলোচনা করব। অগণিত অসংখ্য কিতাব ঘেটেও আমি একটা বিষয় কোথাও পাইনি যে জিনকে জবেহ করার তদবির, অথবা জিনকে বোতলবন্দি করার তদবির, জিনকে হত্যা করার তদবির। তাহলে বন্ধুরা আমার এখন একটা প্রশ্ন, আপনারা অনেকেই আমাকে করে ফেলবেন যে আমরা ইউটিউব খুললেই দেখি যে জনৈক ব্যক্তি দৈনিক জিনকে এভাবে একেবারে এভাবে পচিয়ে পচিয়ে একেবারে জবাই করে দিচ্ছে, আবার ডান হাতে বাম হাতে জিনের গলায় ছুরি লাগিয়ে শাঁ করে জিনকে হত্যা করছে, জিনকে জবে করে দিয়ে জিনকে ছটফট করে ওখানে দেখাচ্ছে, এগুলো কি? আবার কাউকে কাউকে এভাবে দেখা যায় যে ছোট্ট একটা কাচের বোতলের মধ্যে হুশ করে জিনটাকে ধরে এনে ফুস করে একেবারে বোতলের মধ্যে বন্দি করে রেখে জিনের রোগীর যে মা বাপ আত্মীয় স্বজন চাচা চাচি থাকে তাদেরকে একেবারে অবাক করে দেয়, এই জিনিসগুলো আসলে কি? বন্ধুরা আমার এই রোজা মুখে এই কিতাব হাতে একটা কথা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একেবারে একদম নিরেট ভাওতাবাজি ভণ্ডামি ছাড়া এগুলো কিছুই না। তো যাই হোক, যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, জিন জাতি আপনারা তো সকলেই জানেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্যই যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে। কিন্তু মানুষের মধ্যেও যেমন সকল মানুষ আল্লাহর গোলামি করে না, তারা কেউ না কেউ পথভ্রষ্ট হয়, কেউ না কেউ ধর্ষণকারী হয়, কেউ না কেউ রাজাকার হয়, কেউ না কেউ সন্ত্রাসী হয়, কেউ না কেউ জুয়াখোর হয়, কেউ না কেউ দুর্নীতিবাজ হয়, কেউ না কেউ হয় যে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এক একজন এক এক পেশার প্রতারণা করে, পকেটমারি করে, চুরি চামারি করে, ব্যাংক ডাকাতি করে, লুট করে, মানুষকে অপহরণ করে, বিভিন্ন যেমন কোয়ালিটির মানুষ আছে, জিন জাতিদের মধ্যেও কিন্তু বিভিন্ন কোয়ালিটির জিন আছে, একথা আমাদের সকলকে মানতেই হবে এবং মানাটা অতীব জরুরি। তো আমরা দেখি মানব জীবনে ঘটনাক্রমে কাউকে না কাউকে কখনো না কখনো জিনে ধরে, জিনে আটক করে, জিনে বিভিন্নভাবে শাস্তি দেয়। বিশেষ করে কিছু কিছু মানুষ শয়তানের ধোকায় পড়ে তান্ত্রিক কবিরাজদের মাধ্যমে, ভাড়াটিয়া গুন্ডাকে মানুষ যেভাবে মানুষের বিপক্ষে লাগিয়ে দেয়, তেমনি কিন্তু কিছু কিছু তান্ত্রিক আছে শয়তানের পূজা করে কিছু জিনকে তার অনুগত করে নেয়, এবং তখন সেই তান্ত্রিকের কাছে যখন কেউ 10,000, 20,000, 30,000 টাকা বা 50,000 টাকা দিয়ে বলে যে অমুক লোকটা তো আমার শত্রু, তাকে পথে নামাই দিতে হবে, তখন সেই তান্ত্রিক সেই 10,000 বা 20,000 বা 50,000, 1,00,000 টাকা নিয়ে কি করে, সেই জিনগুলাকে সেই মানুষের নামের উপর পিতামাতার নাম অন্যান্য নিয়ে মানুষকে ক্ষতি করার জন্য ভাড়াটিয়া গুন্ডা যেভাবে লেলিয়ে দেয় সেভাবে লাগিয়ে দেয়। তখন সেই জিনগুলা কি করে, যদি সেই ব্যক্তি নেককার হয়, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে সকাল সন্ধ্যা নিরাপত্তা দোয়া করে, সেই লোকগুলোকে কিছু করতে পারে না, পক্ষান্তরে যারা উদাসীন থাকে আল্লাহর জিকির থেকে তাদেরকে সেই জিনগুলো আক্রমণ করে। এখন জিন জাদু এগুলো দীর্ঘকাল প্রাচীন ইতিহাস থেকেই আছে, আমরা দেখেছি যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও কিন্তু জিনগ্রস্ত রোগীর চিকিৎসা করেছেন। এই বিষয়ে যখনই আমরা দেখতে যাই আমি একটি স্পষ্ট হাদিস দিব, সেই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা করেছেন আমি আপনাদের রেফারেন্স সহকারে দিব, আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন এবং বিষয়টি নজরে রাখবেন এবং আপনারা যাচাই করবেন। আমি সাইফুল স্যারকে অত্যন্ত সম্মান করি, তিনি একজন আলেম, তিনি একজন অতীব উচ্চশিক্ষিত ব্যক্তি, তিনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ওনাকে আমরা সকলে শ্রদ্ধার চোখে দেখি, তার চেহারা অত্যন্ত নুরানি চেহারা, তিনি প্রাঞ্জলভাবে সুমিষ্টভাবে স্পষ্টভাবে কথা বলে এবং সকলের মন অল্প দিনে জয় করে নিয়েছে, এবং ওনার কথা ওনার প্রতিটি বাচনভঙ্গি সত্যি আমিও মুগ্ধ হয়ে যাই ওনার মাঝে মাঝে কিছু ভিডিও যখন দেখি।
তো তিনি আমরা যখন দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা দেখি ইবনে মাজা শরীফের 3548 নম্বর হাদিস ইবনে মাজা শরীফ 3548 ইবনে মাজা শরীফ 3548 অর্থাৎ 3548 নম্বর হাদিসে আমরা দেখি যে একজন দীনগ্রস্ত রোগীর সামনে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আখরুস আদওয়াল্লাহ আখরুস আদওয়াল্লাহ অর্থাৎ হে আল্লাহ দুশমন তুমি বের হয়ে যাও। তো সেই জিনগ্রস্ত রোগের শরীর থেকে জিনটি বের হয়ে যায়। তো এখন কথা হচ্ছে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তো আমাদের কোনো যোগ্যতাও নাই, কোনো আমলও নাই কোনো রকম, যিনি এমন একজন ব্যক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আগের এবং পরের গুণা আল্লাপাক ক্ষমা করে দিয়েছেন, যাকে সমস্ত মানব জাতির মধ্যে নিয়ামত স্বরূপ আল্লাপাক পাঠিয়েছেন, সকল নবী রাসুলদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সেই মহানবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিনগ্রস্ত রোগীর সামনে গিয়ে বলবে আখরুস আদওয়াল্লাহ, তখন তো জিন বের হবে না, তো কে বের হবে? তো আমরা তো মহানবীর মতো তো তেমন কেউ না, আমরা সাধারণ মানুষ। আমরা যখন জিন জাদুতে আক্রান্ত হই বা কারো চিকিৎসা করতে যাই, তখন যদি আমরা বলি হ্যাঁ বের হয়ে যা আল্লাহ দুশ্মন, তখন তো আর জিন বের হবে না, তখন আমরা কিছু ট্রিক্স ফলো করি। এখন ওনার প্রশ্নটা বা ওনার অভিযোগটা হচ্ছে উনি একটা লজ্জাতুন নেশা তাবিজের কিতাব, যেটা আদি ও আসল বলে তিনি দাবি করেন। যাই হোক, সেই কিতাবটি থেকে তিনি রেফারেন্স দিয়ে কয়েকটি কথা বলেছেন যে আমি এই কিতাব থেকে কখনো পাই নাই যে জিনকে জবাই করা যায় বা হত্যা করা যায়। এখন আমরা সকলেই জানি, আমরা বুখারী শরীফের 1 নম্বর হাদিস যখন অন্বেষণ করি সেখানে আমরা একটি হাদিস পাই, যেই হাদিসটি অত্যন্ত সুন্দর, চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। সেই হাদিস ঘাটলে আমরা পাই, সেখানে বলা আছে যে বুখারী শরীফের 1 নম্বর হাদিস, সেখানে বলা আছে যে আল কামাহ ইবনু ওয়াক্কাস আল লাইসি রহমাতুল্লাহ বর্ণনা করেন যে আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলতে শুনেছেন কি শুনেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী প্রাপ্য পাবে বা ফল পাবে। এখন আমরা যখন জিনগ্রস্ত রোগীর সামনে, জিনগ্রস্ত রোগীকে বিভিন্ন দেশের প্রান্ত থেকে আমাদের কাছে আনা হয়, তখন আমরা কি করি? প্রথমত যেটা করি, আমরা উপস্থিত সকলকে আয়াতুল কুরসি পাঠ করতে বলি, আমরা নিজেরা আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরে ফু দেই পবিত্রভাবে উজু হয়ে। তারপর যেমন অনেকে অনেক সিস্টেমে জিনকে ডাকে বা জিনগ্রস্ত রোগীর শরীরে জিনকে হাজির করার জন্য অনেকে অনেক ট্রিক্স ব্যবহার করে, যেমন বিশেষ করে সূরা বাকারার একটি অংশ আছে আয়াতের যে আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির, এই আয়াতের মাধ্যমে কেউ ডাকে, কেউ ডাকে সূরা নামালের যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, কেউ এই আয়াতের মাধ্যমে ডাকে। কেউ আবার সূরা রহমানের ইয়া মাআশারাল জিন্নি এই যে আয়াতটা আছে, এই দুটো আয়াত এই চারটি আয়াতের মাধ্যমে কেউ জিনকে ডাকে। তো এক একজন এক এক সিস্টেমে ডাকে, দেখা যায় যে পবিত্র কোরআনের আয়াতের শক্তিতে জিনগুলো পৃথিবীর যে প্রান্তে থাকে তাদেরকে যে কোনো একটা অদৃশ্য শক্তি, সেটা আল্লাহর কোরআনের ফজিলতে আয়াতের ফজিলতে তারা রোগীর শরীরে এসে হাজির হয়। তখন অনেকে অনেক সিস্টেমে জিন তারা, আমরা আগে গ্রামগঞ্জে দেখেছি যে কেউ শুকনা মরিচ নাকের কাছে ধরে, কেউ রসুনের কোয়া কানের কাছে চিপে ধরে বলবে বল 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 কই থেকে আসিস কই থেকে আসিস, তো বিভিন্ন রকম কথাবার্তা বলে। তো আমরা এখন সময়ের সঙ্গে আপডেট হয়েছি, আমরা এই সিস্টেমগুলো চেঞ্জ করেছি। তো বিশেষভাবে আমরা দেখা যায় সেই জিনগুলোকে যখন ডাকি, তাদেরকে বিভিন্ন কোরআনের জান্নাত জাহান্নামের আয়াতগুলো পাঠ করে যখন তাদেরকে ফু দেই, তখন অনেক সময় তারা কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর অনেকে চলে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়, তখন কাউকে আমরা প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা নিয়ে তার কাউকে ছেড়ে দিই, তারা চলে যায় এবং তার কাছে বিভিন্নভাবে আমরা বিভিন্ন আলটিমেটাম বা সতর্ক বার্তা দেই। তো কিছু কিছু জিন আছে যারা অত্যন্ত কাফের প্রকৃতির, মুনাফিক প্রকৃতির, যারা অত্যন্ত নাফরমানি কর্মকাণ্ড করে, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, যারা কোরআনকে মানে না, কোরআনের আইন মানে না, তখন তো আমরা তাদেরকে কী করি? বিভিন্ন কোরআনের আয়াত, কোরআনের বিভিন্ন আয়াত আমরা পাঠ করি, সেটা সূরা বুরুজের 10 নম্বর আয়াতও হতে পারে, সেটা আয়াতুল কুরসি হতে পারে, সেটা সূরা ইখলাস ফালাক নাস হতে পারে, জাহান্নামের অনেক আয়াত আছে, এই আয়াতগুলো পাঠ করে আমরা অনেক সময় জিনদেরকে কষ্ট দিয়ে থাকি। এখন সাইফুল স্যারের দাবিটা হচ্ছে যে জিনকে কেউ জবাই করতে পারে না, জিনকে কেউ বোতলে বন্দি করতে পারে না। যাই হোক, জবাই প্রসঙ্গে আমি আসি,
আমরা মূলত যখন দেখা যায় কোনো জিন বেয়াদবি করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানে না, কুরআনকে মানে না, ইসলামিক আইনকে মানে না, শয়তানকে একমাত্র প্রভু হিসাবে গ্রহণ করে, তখন আমরা সূরা বাকারার 178 179 নম্বর আয়াত এই আয়াত দুটো পাঠ করে অনেক সময় হাতে ফু দি ওই যে বুখারী শরীফের 1 নম্বর হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী ফল পাবে। আমরা তখন আল্লাহর কাছে দৃঢ় মনে কায়মানুবাক্যে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই যে হে আল্লাহ, সেই দিনটি অত্যন্ত অবাধ্যতা করতেছে, সেই দিনটিকে হত্যা করার বা জবাই করার আমাদেরকে শক্তি দান করুন। দেখা যায় ঘটনাচক্রে আমরা যখন এই নিয়োগগুলো করি বা বালিশের মাধ্যমে হোক বা অনেকে রোগীর গলায় টাচ করে, আমি সেটা খুব কম পছন্দ করি, তো আমরা যখন আমল করি বা নিয়ত করি তখন দেখা যায় যে আল্লাহ পাকের কোরআনের বদৌলতে ফজিলতে সেই জিনটি মারা যায়। তো আসলে স্পষ্টভাবে কোরআনে এবং হাদিসে কোথাও উল্লেখ নাই যে জিনকে এই সিস্টেমেই জবাই করতে হবে, এই সিস্টেমেই মানতে হবে, বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। এখন আমি আজকে কিছু কয়েকটি উদ্ধৃতি দিব, কয়েকটি হাদিসের অংশ দিব, যেই অংশগুলো থেকে বোঝা যায় যে মানুষও জিনকে হত্যা করতে পারে বিভিন্ন ক্যাটাগরিতে। তবে আমি আগেই বলে রাখি, স্পষ্টভাবে কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও বলা নাই যে জিনকে এই সিস্টেমেই জবাই করতে হবে। আমরা বাংলাদেশে বেশ কিছু মানুষ জিন এবং জাদু চিকিৎসা করতেছি, এর মধ্যে মোজাদ্দেদ আলী ভাই, তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে চিকিৎসা করতেছেন, আমি ওনাকে সম্মান করি। তাছাড়া আরও অনেকেই আছে, যেমন তদবির জগতের নাইমুল ইসলাম ভাই, উপহার টিভির কামরুল ভাই, কামরুল ইসলাম সাকি ভাই মাওলানা, তিনি আছেন। তাছাড়া আরও অনেকে ভাই আছেন, যেমন জিন এবং জাদুর MBBS ডাক্তার সাহেব আছেন। তাছাড়া আরও নাম না জানা অনেক ভাই আছেন যারা কোরআন এবং হাদিসের আলোকে চিকিৎসা করেন। তার মধ্যে কেউ কেউ আছে তাবিজ দেন, ব্যক্তিগতভাবে আমি তাবিজ দিই না, আমি চেষ্টা করি জিনকে কোরআনের আয়াতের মাধ্যমে মারার জন্য। আরেকটি হাদিস আছে, আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু কিছু জিন যারা দূর থেকে আক্রমণ করে, সেই সমস্ত জিনদেরকে ধরে আনার জন্য আমরা অনেক সময় মুমিন জিনদের সাপোর্ট নেই। এখন ওরা কিছু কিছু ব্যক্তি আছে, তারা কোরআনের ফতোয়া দেয় যে যে জিনের সাহায্য নেবে সে জাহান্নামী হবে। কোরআনের একটি আয়াত দেয় যে আল্লাহ কিয়ামতের দিন বলবে, তোমরা একে অপরের সঙ্গী, তোমরা দুজনে জাহান্নামে প্রবেশ করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেই কোরআনের আয়াতটিতে আপনারা যদি ভালোভাবে দেখেন, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে কিছু কিছু মানুষ তার দুনিয়াবি কর্মকাণ্ড হাসিল করার জন্য, তার ব্যক্তিগত ইচ্ছা হাসিল করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য অনেক সময় জিনদের কুফরির মাধ্যমে, জিনদেরকে শয়তানের সাহায্য নিয়ে জিনদেরকে আনুগত্য করে, সেই জিনগুলোকে দিয়ে যখন মানুষের ক্ষতি করায় বা বিভিন্ন কাজ হাসিল করে, সেগুলো অবশ্যই শিরকি করে, কুফরি করে। এখন আপনার যদি উদ্দেশ্য ভালো হয়, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টর জন্য, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টর জন্য ভালোবাসে, মহব্বত করে অন্তর থেকে, আমরা জানি হাসরের ময়দানে সেই কঠিন মুসিবতের দিনে যে আল্লাহ পাক যে কয়েক শ্রেণীর ব্যক্তিকে আরো সে ছায়ার নিচে ছায়া দান করবে, তার মধ্যে এক শ্রেণী ব্যক্তি আছে যারা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য একে অন্যকে ভালোবাসে। তো জিনেরা আমাদের ভাই, মুমিন জিনেরা আমাদের ভাই, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুকনা গোবর এবং হাড্ডির উপরে কখনো প্রসাব করবা না, কারণ এটা হচ্ছে তোমাদের জিন ভাইদের খাদ্য, ওইখান থেকে আল্লাহ পাক সিস্টেম করে দেয় যখন তারা বিসমিল্লাহ বলে। তার মানে জিনেরা আমাদের ভাই, আমরা হাদিস থেকে পাই। এখন আমাদের ভাইরা অনেক সময় মানুষ এবং জিনেদের বিভিন্নভাবে সম্পর্ক তৈরি হয়ে যায়, তারা দুজনেই আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য জালিম জিনদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে। এখন আপনি বলেন, একটা মুমিন জিন, একজন মুমিন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য একে অন্যের সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে কি তারা কি দুজনে জাহান্নামে যাবে? একটা হাদিস, একটা আয়াতের উদ্ধৃতি যদি আপনারা আরেকখানে খাটান, তাহলে সেটা কতটা হাস্যকর হবে। এখন আমরা যখন দূর থেকে কোনো ব্যক্তিকে, কোনো জিন কোনো ব্যক্তিকে জাদুটোনা বান করে, যখন কোনোভাবে কষ্ট দেয়, তখন আমরা চেষ্টা করি অনেক সময় ওগুলাকে, কিন্তু কোরআনের আয়াত পাঠ করলে কিন্তু সহজে হাজির করা যায় না বা অনেক সময় হাজির করা সম্ভবও হয় না, তখন আমরা চেষ্টা করি আমাদের সেই যে ভাইয়েরা আছে মুমিন জিনেরা, তাদের মাধ্যমে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, তখন আমরা তাদেরকে বলি যান সেই লোকগুলোকে, সেই দুষ্ট জিনগুলোকে ধরে নিয়ে আসেন, আল্লাহ পাকের কোরআনের শক্তিতে তারা দুষ্ট জিনগুলোকে ধরে নিয়ে আসে, আমাদেরকে সামনে প্রেজেন্টেশন করে আমরা অনেক সময় জবাই করি। তো সাইফুল স্যার যেমনটা বলেছেন, তিনি বলেছেন তিনি কোনোভাবেই জিনকে হত্যা করা যায় না, আমি এর বিরুদ্ধে কয়েকটা হাদিস দিব। তার মধ্যে একটি হাদিস খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটা সহি মুসলিম শরীফে 5732 নম্বর হাদিস, সহি মুসলিম শরীফ, আমি আবারও বলতেছি সহি মুসলিম শরীফ 5732 নম্বর হাদিস। সেই হাদিসে উল্লেখ আছে, খন্দকের যুদ্ধে রওনার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবদম্পতি যুবক, নববিবাহিত যুবককে তিনি বলেন যে তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি এলাকায় যাও বা মহল্লায় যাও বা আমাদের গোত্রের মধ্যে যাও, কারণ অন্যান্য কাফের গোত্র আমরা সকলে যখন খন্দকের যুদ্ধে যাব,
অন্যান্য কাফেররা সেখানে কিন্তু কোনো না ভাবে কোনো আক্রমণ করতে পারে, তুমি বাড়িতে থাকো, পুরুষ লোক বাড়িতে থাকলেই ভালো হবে। তো তখন সেই ব্যক্তি কী কাজ করেন, তার গোত্রের মধ্যে তিনি তার যখন বাসার মধ্যে ফিরে যায়, ফিরে গিয়ে দেখেন যে তার নববিবাহিত স্ত্রী বাসা থেকে বের হয়ে দরজার দুই মাঝখানে দাঁড়িয়ে আছে। তো তিনি পর্দার বরখেলাপ হবে, নবীর মানহানি হবে এই কথা ভেবে তিনি কী কাজ করেন, সেই স্ত্রীকে মারার জন্য উদ্যত হয়। তখন তার স্ত্রী বলে যে তুমি ঠান্ডা হও, আপনি ঠান্ডা হন, আপনি আগে দেখেন যে ঘরে কী অবস্থা, যার কারণে আমি বাইরে এসেছি। তখন তিনি ঘরের মাঝখানে গিয়ে দেখে বিছানার মধ্যে একটি সাপ কুণ্ডলী পাখি আছে। তখন তার হাতে থাকা বর্শা দিয়ে তিনি সেই সাপটিকে হত্যা করেন, এবং সেই সাপটি যখন ছটফট ছটফট করে মারা যেতে ধরে তাকে নিয়ে যখনই বাইরে আসেন, সেই পাখি সাপটি একবার সেই ব্যক্তিকে সাহাবিকে কামড় দেন, এবং ফলে বিভিন্ন বক্তা হাদিস বিষয়গণ বা সেই হাদিসটি থেকে জানা যায় যে কে আগে মারা গেছে সেটা সঠিক জানা যায়নি। এখন পরবর্তীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সেই ঘটনাটি যায়, সংবাদটি যায়, তখন তিনি বলেছেন মক্কার মধ্যে কিছু জিন আছে, যে জিনগুলো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো সেই জিনগুলো হতে পারে, তোমরা যখন কোনোভাবে কখনো কোনো জিন বা কোনো সাপকে দেখবা তোমরা তাকে তিনবার সতর্ক করবা, তিন দিন সতর্ক করবা, তিনবার না, তো সে যদি তার মধ্যে গেলেও তো গেলেও ভালো, না গেলে তাকে হত্যা করবা, কারণ সে অবাধ্য শয়তান। তো এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সাপ রূপে যখন সেই জিনটি ছিল তখন সেই ব্যক্তি বা সেই সাহাবি সেই জিনটিকে হত্যা করেন। তার মানে মানুষ জিনটিকে হত্যা করতে পারে, কিন্তু এখন তো আর সচরাচর সেরকম দেখা যায় না। জিনগ্রস্ত রোগীর শরীরে যখন আমরা জিন হত্যা করি তখন আমাদের একটাই অস্ত্র, তাওয়াক্কাল তো আল্লাহ। এখানে স্পষ্টভাবে কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ নাই, ইন্ডিকেট করা নাই যে জিনকে এভাবেই জবাই করতে হবে, এভাবেই হত্যা করতে হবে। এখন আমরা হাদিসে কুদসি শরীফের কয়েকটি হাদিস দেখব। সেখানে হাদিসে কুদসি শরীফের চব্বিশ নম্বর হাদিসে আমরা যদি দেখি, সেখানে বলা হয়েছে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন যে কোনো বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, কোনো বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমি তাকে উত্তম মজলিসে স্মরণ করি। এটা হাদিসে কুদসির চব্বিশ নম্বর হাদিস। কোনো ব্যক্তি যখন আমার জন্য এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, কোনো ব্যক্তি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। এটা হাদিসে কুদসির চব্বিশ নম্বর হাদিস। তার মানে এখানে কেউ যদি আল্লাহর উপর স্মরণ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে সাহায্য চায়, এখানে আল্লাহ কিন্তু স্পষ্টভাবে বলল যে আমি তাকে সাহায্য করি। তাছাড়া আমরা যদি হাদিসে কুদসি শরীফে সহিহ হাদিসেগুলো ২৯ নম্বর হাদিসে যাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা বা বর্ণিত, তিনি বলেছেন মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে অথবা মহানবীর মুখ থেকে শুনেছেন যে আল্লাহ বলেছেন আমি আমার বান্দার সাথেই আছি যখন সে আমাকে স্মরণ করে ও তার দুই ঠোঁট নড়ে। আল্লাহ বলছেন আমি আমার বান্দার সাথেই রয়েছি যখন সে আমাকে স্মরণ করে ও তার দুই ঠোঁট নড়ে। এখন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যখন জিন জবাই করার নিয়ত করি, আল্লাহকে স্মরণ করি, আমাদের ঠোঁট আল্লাহর কাছে সাহায্য চায়, তখন তো আল্লাহ আমাদের সঙ্গেই থাকবে নাকি থাকবে না? শুধুমাত্র আল্লাহকে উপর তাওয়াক্কুল করে রুগীটাকে সুস্থ করার জন্য যদি আমরা সাহায্য চাই, আমি আশা করি বা আমরা সকলেই জানি আল্লাহ সেই মুমিন ব্যক্তিদের সাহায্য করেন। আমরা আরেকটি হাদিস দেখি, হাদিসে কুদসি শরীফের ৪৪ নম্বর হাদিস। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার বান্দা নফল দ্বারা, নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে, অবশেষে আমি তাকে মহব্বত করি। অর্থাৎ বান্দা যখন নফল ইবাদত করতেই থাকে একসময় আল্লাহ তাকে সেই বান্দাকে মহব্বত করে। হ্যাঁ, তারপর আবার আল্লাহ বলেছেন যে আমি যখন তাকে মহব্বত করি আমি তার কানে পরিণত হই যা দ্বারা সে শ্রবণ করে, অর্থাৎ সেই ব্যক্তি যে যা শ্রবণ করে আল্লাহ তার কানে পরিণত হয়, এর মানে এই না যে কানে ইয়া বসে। হ্যাঁ, আমি তার চোখে পরিণত হই যা দ্বারা সে দেখে, তার হাতে পরিণত হই যা দ্বারা সে ধরে, তার পায়ে পরিণত হই যা দ্বারা সে হাঁটে, যদিও সে আমার নিকট চায়, যদি সে আমার নিকট চায় আমি তাকে অবশ্যই দিব। কথাটা কিন্তু শুনবেন, যদি সে আমার নিকট পানা চায়, আবার বলেছেন যদি সে আমার নিকট পানা চায় আমি তাকে অবশ্যই পানা দিব। তাহলে আল্লাহ পাক বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর অধিক পরিমাণে নফল ইবাদত করে আল্লাহ একসময় তাকে মহব্বত করে, মহব্বত করার কারণে যেটা হয় সেই ব্যক্তি যা দেখে যা শুনে যেখানে যায় যেখানে হাঁটে যা করে আল্লাহ পাক কিন্তু স্পষ্টভাবে বলে দিলেন যে সেই ব্যক্তি যদি আমার কাছে চায়, কোনো কিছু চায় আমি তাকে অবশ্যই দিব। এটা কে বলেছেন? এটা আল্লাহ বলেছেন, বুঝেন? কিন্তু আমরা কিন্তু স্পষ্টভাবে কখনো ডাইরেক্টলি বলি না যে আমরা জিন জবাই করি, জিন জবার ক্ষমতা করার ক্ষমতা রাখি। পবিত্র কোরআনের শক্তিতে আল্লাহর শক্তিতে আমরা জিনকে জবাই করার নিয়ত করি, আল্লাহ আমাদেরকে কিন্তু তখন সাপোর্ট করে।
আমি জিন এবং জাদুর, যে জিন ও জাদুর বিস্ময়কর ইতিহাস নামে একটি কিতাব আছে, হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন সৈয়দি রদিয়াল্লাহু তাআলা আনহুর রচিত, সেই কিতাবে কিছু অংশ আমি দেখেছি। যেমন 97 নম্বর পৃষ্ঠা, সেখানে একটি হাদিস, একটি ঘটনা বর্ণনা করা আছে যে নুরুদ্দিন আলী বিন মুহাম্মদ নামে একজন ব্যক্তি, তিনি কোনো এক সময় একটি সাপ মেরে ফেলেন। সাপ মারার ফলে তাকে একটা সময় কিছু জিনেরা ধরে নিয়ে যায়, বা কিছু মানুষ জিনেরা অর্থাৎ মানুষ ঘেরাও করে। ঘেরাও করার পর তাকে মারতে উদ্যত হয়। তাদের মধ্যে একজন বলে, না চলো তাকে শায়েখের কাছে নিয়ে যাই। তো তখন তারা তাকে একটি সুন্দর মহলে বিচারশালায় নিয়ে যায়। তো বিচারশালায় তার উপরে আনিত অভিযোগ হচ্ছে সে জিনকে মেরে ফেলেছে। তো তিনি বলেছে, না আমি তো কোনো জিনকে মারি নেই, আমি একটি সাপকে মেরে ফেলেছি। তো সেখানে একজন প্রবীণ সাহাবি জিন ছিলেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, সেই সাহাবি জিন বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো জিন যদি সাপের আকৃতি ধরে বা নিজের আকৃতি পরিবর্তন করে তাকে হত্যা করলে কোনো রকম গুনাহ নাই বা কোনো রকম বিচার নাই। তো এই এইখানে নুরুদ্দিন আলী বিন মুহাম্মদ থেকেও কিন্তু একটা ঘটনা আমরা পাই, যে ঘটনাটা হচ্ছে যে তিনি একটি জিনকে সাপ হিসেবে হত্যা করেছেন। তো সেখানে আমরা আরেকটি সেই কিতাবে পাই, রাবি ইবনে আকিল রহমাতুল্লাহ নামে একজন ব্যক্তি, তিনি বর্ণনা করেছেন যে ওনাদের এক বাড়িতে মানুষ থাকতে পারত না জিনের জ্বালায়। তো সেই বাড়িতে এক মরক্কো থেকে সম্ভবত এক লোক এসেছেন, আসার পরে সেই লোক সেই রাত্রে সারা রাত যাপন করে এবং কুরআন তিলাওয়াত করে। তো এক সময় সেই বাসার মধ্যে বা ঘরের মধ্যে একটা কুয়া ছিল, কুয়া থেকে একটা জিন বের হয়ে আসে এবং বলে যে, তুমি ভয় পাও না, আমি হচ্ছে জিন, এখানে দীর্ঘদিন যারা থাকতো সকলে মদ খেত, গাঁজা খেত, গান শুনতো, এই করতো সেই করতো, এই জন্য আমি তাকে মেরে ফেলতাম বা কষ্ট দিতাম। তো তারা দুজন এক প্রকার বন্ধু হয়ে যায়। একসময় সেই বাড়ির পাশে একজন ওঝা আসে যে ঝাড়ফুঁক করে। সেই ওঝা যখন আসে তখন সেই জিনটি বলে যে, তাকে আসতে বলো, এবং সাপের রূপ ধারণ করে। তো সেই ওঝা আসে এবং বিভিন্ন ঝাড়ফুঁকের মাধ্যমে সেই জিনটাকে কাবু করে। তো সেই ব্যক্তি, যে ভালো ব্যক্তি, মানুষজন, মানুষটি নামাজ পড়েছিল, সেই মানুষটি তখন সেই ওঝাকে বলে, না একে মেরো না, তোমাকে আমি কিছু আশরাফি বা মুদ্রা দিচ্ছি, তুমি চলে যাও। তখন সে চলে যায় এবং এক সময় জিনটি মানুষের রূপ ধরে এবং আধা মরা অবস্থা হয়ে যায়। এবং সে বলে যে, আমাকে সে পাক ইসমের মাধ্যমে শেষ করে দিয়েছে, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমার কুয়া থেকে যদি কোনো চিৎকার শোনো তাহলে তুমি এখান থেকে চলে যেও। তো একটা সময় দেখা যায় সে কুয়া থেকে শব্দ শুনে এবং সেই লোকটি চলে যায়। তো সেখান থেকেও বোঝা যায় যে সেই মানুষটি পাক ইসমের মাধ্যমে, সেই ওঝাটি, সেই একটা জিনকে মারতে সক্ষম হয় বা আঘাত করতে সক্ষম হয় এবং নাস্তানাবুদ করতে সক্ষম হয় এবং এক সময় জিনটি মারা যায়। তো জিনকে স্পষ্টভাবে হত্যা করার কোথাও আমি আবারও বলতেছি, সাইফুল সাহেব যেটা বলেছে যে জিনকে কোথাও জবাই করা বা ইয়া করার কোনো হাদিস নাই বা এ নেই ও নেই, তো আমিও বলতেছি কোনো হাদিস নাই। তবে জিনকে যে মারা যায় এর বিপক্ষে আমি কিছু ঘটনা এখানে বর্ণনা করলাম, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেউ যদি আল্লাহর কাছে, কেউ যদি খাঁটিভাবে নিয়ত করে আল্লাহ পাক তার নিয়ত অনুযায়ী তাকে ফল দেয়। এখন আমরা আরও কিছু বিষয় দেখব এখানে, যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কিতাবাদী বিষয়। তো সাইফুল সাহেব বেশিরভাগ ক্ষেত্রে তাবিজের ইয়া বলে, তো তাবিজ বিষয়টা আমি পছন্দ করি না, কারণ তাবিজগুলা বিষয়ে অনেক হাদিস আছে, সহি হাদিসও আছে তাবিজ না পড়ার ব্যাপারে। তারপর কিছু হাদিস আছে তাবিজের পক্ষে, তবে সেগুলো ততটা ইয়ে না। তো আমি তাবিজ ব্যবহার করা যে যাবে না, তাবিজ যে ব্যবহার করা যাবে না, এই বিরুদ্ধে আমি একটি হাদিস এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব। সেই হাদিসটি আপনারা মানেন আর না মানেন, আমি রেফারেন্স সহকারে দিব, কারণ আমি রেফারেন্স সহকারে দোয়াটা পছন্দ করি, আপনারা জানেন যে আমি রেফারেন্স সহকারে দিই। তো সেই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 2072 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2072 নম্বর হাদিস। সেখানে বলা আছে যে ইসা ইবনু আব্দুর রহমান ইবনু আবু লাইলা রহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উকাইম আবু মাবাত আল জুহানির অসুস্থ অবস্থায় তাকে দেখতে গেলাম, তিনি বিষাক্ত ফোড়ায় আক্রান্ত ছিলেন। আমি বললাম, কিছু তাবিজ তোমার ঝুলিয়ে রাখছেন কেন? তিনি বলেন, মৃত্যু তো এর চেয়েও নিকটে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোক কোনো কিছু ঝুলিয়ে রাখে তাবিজ বা তোমার, তাকে তার উপরেই সপর্দ করা হয়। তো এই যে একটা হাদিস, এই হাদিসটা কিন্তু স্পষ্টভাবে সহি হাদিস, কিন্তু তিরমিজি শরীফের 2072 নম্বর হাদিস। যারা ভাবুক ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা অত্যন্ত জ্ঞান পোষণ করে, তারা কিন্তু এই বিষয়গুলো যদি রেফারেন্সগুলো মিলিয়ে দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি আবু দাউদ শরীফের আরেকটি হাদিস বাইর করব, সেই হাদিসটি এখন আপনাদের সামনে তুলে ধরব। সেই হাদিসটি হচ্ছে
আবু দাউদ শরীফের 3883 নম্বর একটি হাদিস। আবু দাউদ শরীফের 3883 নম্বর হাদিসে দেখি কি বলা আছে। 81, 82, 83 আবু দাউদ শরীফের 3883 নম্বর হাদিসে বলেছেন যে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর আনহুয়ের স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র বর্ণনা করেছেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি জাদু তাবিজ ও অবৈধ প্রেম ঘটানোর মতো শিরকের অন্তর্ভুক্ত। তিনি অর্থাৎ জাইনাব বলেন আমি বললাম আপনি এসব কি বলেন, আল্লাহর কসম আমার চোখ হতে পানি পড়তো, আমি অমুক ইয়াহুদি কর্তৃক ঝাড়ফুঁক করাতাম, সে আমাকে ঝাড়ফুঁক করলে পানি পড়া বন্ধ হয়ে যেত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এগুলো শয়তানের কাজ, সে নিজ হাতে চোখে যন্ত্রণা দেয়, যখন সে ঝাড়ফুঁক দেয় তখন সে বিরত থাকে, এর চেয়ে বরং তোমার জন্য এরূপই বললেই যথেষ্ট হতো যেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে আমি বাংলা তর্জমাটা বলি, হে মানব জাতির রব যন্ত্রণা দূর করে দিন, আরোগ্য দান করুন, আপনি আরোগ্যদাতা, আপনি দেয়া আপনার দেয়া নিরাময়ী যথার্থ নিরাময়, যার পরে আর কোনো রোগ বাকি থাকে না। এখানে রুকায়ার কথা বলা হয়েছে। তো আর তারপরে হাদিস আবু দাউদ শরীফের 3884 নম্বর হাদিস, এটাও সহি হাদিস। আবু দাউদ শরীফ 3884 নম্বর হাদিস, সেখানে বলা আছে ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেবল বদনজর লাগা চিকিৎসা কিংবা প্রাণী দংশনের চিকিৎসায় ঝাড়ফুঁক দেওয়া যায়। তো যাই হোক, এগুলো এক একটা হাদিস এক একটার সঙ্গে রিলেটেড। এখন কথা হচ্ছে কেউ যদি ডাইরেক্টলি বলে যে আমি জিন হত্যা করার ক্ষমতা রাখি, আমি জিন হত্যা করি, আমি জিন জবাই করি, অবশ্যই সেটা অবশ্যই মিথ্যা কথা বলবে, কারণ জিন হত্যা করার ক্ষমতা কোনো ব্যক্তি রাখে না। যদি সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই জিনগ্রস্ত ব্যক্তিটাকে অর্থাৎ ব্যক্তিটার চিকিৎসার সাথে সে সুস্থ করার নিমিত্তে আল্লাহর কাছে সাহায্য চায়, পানা চায়, হয়তো আল্লাহ পাক চাইলে কিন্তু সেই ব্যক্তির শরীরে যে বদ জিন থাকে, খারাপ জিন থাকে, তাকে হত্যা করা যায়। তো স্পষ্ট দলিল কোথাও নাই যে জিনকে এভাবেই হত্যা করা যাবে। আমরা বিভিন্ন সময় যেহেতু এটা হচ্ছে আধ্যাত্মিক ক্ষমতা, আল্লাহ আরেকটি হাদিস আমি তো স্পষ্টভাবেই বললাম যে সেখানে আল্লাহ পাক বললেন, স্পষ্টভাবে বলেছেন হাদিসে কুদসি 44 নম্বর হাদিস, যে কেউ যখন নফল ইবাদতের মাধ্যমে বেশি পরিমাণ নফল ইবাদত করে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়, তাকে মহব্বত করে এবং সে যা চায় আল্লাহ পাক তাকে তা দেয়। তো আমরা যারা জিন এবং জাদুর চিকিৎসার লাইনে কাজ করি, আমরা কিন্তু অধিক পরিমাণ আমাদের ইবাদত করতে হয়, আপনারা সকলেই জানেন, কারণ এটা একটা সাধনার বিষয়। তো আল্লাহ চাইলে কি না হয়, আমরা অনেক সময় চেষ্টা করলে আল্লাহ আমাদের সফল করে, অনেক রোগী আমরা চিকিৎসা করলে সাকসেসফুলিভাবে সফল হই না। তো সাইফুল ইসলাম স্যার যেভাবে স্পষ্টভাবে ডিরেক্টলি বলেছেন যে যারা জিন জবাই করে বা এটা করে সেটা করে তারা ভণ্ডামি করে, এখন কথা হচ্ছে আপনার এই কথাগুলো শুনলে মানুষ এই কুরআনি চিকিৎসকদের উপর আস্থা হারিয়ে ফেলবে এবং তারা দিনের পর দিন তাদের কাছে যাবে, তান্ত্রিকের কাছে, তাদের কাছে যাবে যারা তাবিজ দেয়, যারা তুমার দেয়, যারা কুরআন এবং সুন্নাহ বাদ দিয়ে যারা বিভিন্নভাবে অনৈতিকভাবে বিভিন্ন সাধনা, কালি সাধনা, এই সাধনা, সেই সাধনা, বিভিন্নভাবে মানুষের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেয়, সেই সমস্ত মানুষের কাছে যাবে। আসলে কুরআনিক চিকিৎসার বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ, কেউ কাউকে যেন কোনোভাবে ব্যক্তিগতভাবে কটাক্ষ না করে। আমি আমার ব্যক্তিগত স্থান থেকে মোহাম্মদ সারোয়ার হোসেন বলতেছি, যারা জিন জাদুর কোরআনিক চিকিৎসক বা এই লাইনে কাজ করতেছেন, যাদের মাধ্যমে মানুষজন, যাদের ওসিলায় আল্লাহ পাকের রহমতে যে মানুষজন সুস্থ হচ্ছেন, আপনারা একে অন্যের সঙ্গে কখনো কাদাসুরাসুরি করবেন না। তাহলে কী হবে জানেন, যারা তান্ত্রিকতা করতেছে, যারা কোরআন হাদিস বাদ দিয়ে বিভিন্নভাবে শিরকি বিদাতিভাবে চিকিৎসা করতেছে, তাদের প্রতি মানুষ ঝুঁকে পড়বে। ইসলামটা কিন্তু আপনার আমার দু একটা কথার কারণে কিন্তু ইসলামের কিছু না হলেও কিছু মানুষ পথভ্রষ্ট হবে। তো আমি আশা করব যারা জিন এবং যাদের কোরআনি চিকিৎসা লাইনে আসেন তারা অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ হন, সমস্ত জালিমদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলুন, সমস্ত জালিমদেরকে জিনদেরকে নাস্তানাবুদ করার জন্য সকলে এখন সকলে ঐক্যতা গঠন করুন, কেউ কারো দিকে কাদাসুরাসুরি করবেন না। আরেকটি কথা, কেউ যেন কাউকে মন গড়াভাবে কোনোরকম ফতোয়া না দিয়ে হেউ প্রতিপন্ন না করে। আমি ভিডিওটি করতেছি এজন্যই যে আমাদের উচিত আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করা, নিজের মন গড়া কোনো কিছু না বলা। তো আমরা দেখছি মোজাদ্দেদ আলী ভাই, তদবির জগতে নাইমুল ইসলাম ভাই, আমাদের উপহার টিভির ভাই, জিন এবং জাদুর MBBS ডাক্তার ভাই, আরও অনেক চ্যানেল আছে, সকলের সঙ্গে আমার পরিচয় নাই। তো এই ভাইরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে অনেক মানুষের চিকিৎসা করতেছে, অনেকেই সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কুদরতে। তো এগুলো কীভাবে সম্ভব হচ্ছে? আপনি যে ঢালাওভাবে বলতেছেন যে এরা ভণ্ড প্রতারক এটা করে সেটা করে, এটা বলা ঠিক না। আমি আপনি আপনার কমেন্ট বক্সও অফ করে রেখেছেন, আমি জানি না কেন সমস্ত ভিডিওর কমেন্ট খোলা, এই ভিডিওর কমেন্ট বক্স কেন অফ করা আমি জানি না। তো আমি আপনাকে কোনোভাবেই ছোট বলতেছি না,
এটা আবার আপনাকে ছোট বলার আমার কোনো যোগ্যতা নাই, আমি আপনার সন্তানের বয়সের চেয়েও ছোট, নাতির বয়সেও হতে পারি, তো আপনার ভুল ধরার মতো যোগ্যতা আস্তাগফিরুল্লাহ আমার নাই। তবে আমি একটা কথাই বলবো, আপনি আপনার এই কথাটা যেভাবে বলেছেন এই কথাটা এইভাবে বলা ঠিক হয় নাই, এটা অনেকের মানদণ্ডে লেগেছে। অনেকে যারা আমরা কুরআনিক চিকিৎসার লাইনে আছি, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে জিনদেরকে যখন আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে বিভিন্নভাবে জবাই করার নিয়ত করি, অনেক সময় জিন জবাই হয়ে যায়। আমরা অনেক সময় কুরআনের বিভিন্ন শক্তিশালী আয়াত পাঠ করে রোগীকে চোখ বন্ধ করে দেখাই যে দেখেন জিন মরে আছে কিনা, যদিও জিনকে মানুষের পক্ষে দেখা সম্ভব না, আল্লাহ পাক কুদরতিভাবে কিছু দৃশ্য দেখায়। তো এই জিনিসগুলোর প্রতি কিন্তু মানুষের আস্থা উঠে যাবে। অতএব মানুষকে বিভ্রান্ত করা আমার মনে হয় না যে ঠিক, কারোরই ঠিক না, আপনার কিংবা আমার বা অন্যান্য কারো। তো আমি আশা করব মানুষের সুন্দর মস্তিষ্ক আছে, বুদ্ধি বিবেক জ্ঞান আছে। আপনারা সকলেই জানেন হিজরা সন্তান কেন হয়, যারা কুরআন এবং সুন্নাকে ভালোবাসেন। আপনারা সকলেই জানেন যে কীভাবে আল্লাহ পাকের কাছে নিরাপত্তা নিতে হয়। আমরা তাবিজের প্রতি কেন বিশ্বাস হব, আমরা তাবিজের উপর কেন ডিপেন্ড করব, আমরা ডিপেন্ড করব অবশ্যই হাদিস শরীফ থেকে। বিভিন্ন হাদিস আমরা পাই, যেমন আমি একটি স্ট্রং হাদিস দেখাই, একটা স্ট্রং এভিডেন্স দেখাই, এই এভিডেন্সটা যদি কেউ মানে তাকে কখনো জিন ধরতে পারবে না, তাকে কখনো জাদু আক্রমণ করতে পারবে না। এই এভিডেন্সটা আমি আজকে আপনাদের সকলের সামনে খোলাসা করে দিই যে কি করলে, কোন আমলটা করলে জিন কখনো আক্রমণ করতে পারবে না। তাবিজের ব্যাপারে যেহেতু বারবার না বলা আছে, অল্প কিছু হাতে গোনা তাবিজ আছে যেগুলো তেমনটা মজবুত না তো বা সত্য সাপেক্ষে। তো এই জন্য তাবিজ ছাড়াও যে বিভিন্নভাবে আল্লাহর কাছে জিন এবং জাদু থেকে পানা চাওয়া যায়, এই বিষয়ে আমি একটা স্পষ্ট হাদিস আজকে দিব, যেই হাদিসটি আপনাদের চোখ খুলে দিবে, যেই হাদিসটি আপনাদের জ্ঞান খুলে দিবে, যেই হাদিসটি আপনাদেরকে নিয়ে যাবে এক অন্যরকম উচ্চতায়, সেই হাদিসটি আজকে আমি আপনাদের দিব। হাদিসটি লেখা আছে, আমি বাইর করতেছি, কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3575। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সকালে এবং বিকালে তিন কুল, অর্থাৎ সুরা ইখলাস তিনবার, সুরা ফালাক তিনবার, সুরা নাস তিনবার পাঠ করে আল্লাহ পাক সুবহানু তাআলা তাকে সমস্ত কিছু থেকে, অর্থাৎ এই তিন কুল তার সমস্ত কিছুর জন্য যথেষ্ট হবে। সেটা হতে পারে জাদু টোনা, বান ব্লাঙ্গে, কুহরি কালাম, জিনের আক্রমণ, বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন ক্ষতি থেকে। তো তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিসে স্পষ্ট বলা আছে যে কেউ যদি তিন কুল তিনবার করে পাঠ করে তার জন্য সেটাই যথেষ্ট হবে। তাহলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করবো তাবিজকেও পরিহার করার জন্য। তো আমি এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, আলোচনার কোথাও যদি কোনো মতো বিন্দু মাত্র ভুল ত্রুটি হয় আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিব। সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সাইফুল ইসলাম স্যারকে কখনো আক্রমণ করার মতো চিন্তা চেতনা পোষণ করি না, কখনো সাইফুল ইসলাম স্যারকে আমি ছোট করার চিন্তা চেতনা রাখি না। শুধু তিনি একটি কথা বলেছেন যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছে, তারই প্রেক্ষাপটে এই কথাটির কারণে অনেক মানুষ কুরআন এবং সুন্নাকে ভুলে গিয়ে ভুল পথে যেতে পারে। এই কথার প্রেক্ষাপটে আমি এই ভিডিওটি তৈরি করলাম। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। তো আমি কোনোভাবেই তাকে রোস্টিং করার মতো যোগ্যতা আমার নাই, আমি ওনাকে সম্মান করি। এবং আমি ওনার কাছে যদি আমার কোনো কথায় তার অন্তরে বিশেষভাবে আঘাত আনে আমি অগ্রিম তা ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক এতক্ষণ যা কিছু বললাম যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয় আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, সেই সঙ্গে আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি যা কিছু আলোচনা করলাম আল্লাহপাক প্রথমে আমাকে কবুল করুক, তারপরে আপনাদের সকলকে কবুল করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, মূল্যবান পরামর্শ, মূল্যবান অভিযোগ সব কিছু আপনারা জানাবেন, আমরা যথেষ্টভাবে চেষ্টা করব সেগুলো পড়ার জন্য। তো আমার শেষমেশ একটাই দাবি, আসুন সকলে একতাবদ্ধ হই, কেউ কারো দিকে কাঁদা ছোড়াছুড়ি না করি। আমরা সকলে একতাবদ্ধ হলে সকল জালিম, শয়তান, জিন, জাদুকর, তান্ত্রিক, মান্ত্রিককে আমরা নাস্তানাবুদ করতে পারবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাযাকাল্লাহ, 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 জাযাকাল্লাহ।